হে বাবা গণেশ, তুমিই একমাত্র পারো এই পৃথিবীকে করোনা মুক্ত করতে। তুমি তাড়াতাড়ি মরতে নেমে এসো, এই পৃথিবীকে তুমি বাঁচাও। জয়! এই বাঞ্চোর ছেলে, কোথায় যাচ্ছিস রে? আরে ঘরে থেকে থেকে নয়, পেশেন্টটা একটু কড়া পড়ে গেছে, বাইরে যাবো। বেশি পিছন পাখামো করে বাইরে যেওনি, তোমার ওই কড়াতে না মামারা গরম তেল দিয়ে মাছ ভেজে নেবে, তুমি টেরও পাবে না। আমি নয়, তোমার ছেলে কালু আমার গায়ে হাত দেবে, ওদের সাহস আছে ওই তেল নিয়ে সালাদের পোঁদে ঢেলে দিয়ে চলে আসবো। ও কি বোঝাতে চাইলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। কে ফেমাস, ও ফেমাস না আমি ফেমাস? তুমি আমার কি বিরোধী করে কিছু বলছো নাকি? আমি চললুম। না না না, কিছু না, তুই যা ইচ্ছা করবে যা। যাদব, জয় গণেশ, জয়। বাবা গো, বাবা কোথায় তুমি? কি মারলো! কি হলো রে, কি হয়েছে রে তোর? তোর চোখ মুখে এরকম অবস্থা কেন? বাবা, তুমি তো বলেছিলে মামারা শুধু তেল দিয়ে মাছ ভাজবে, এ তো বোঁদে লাঠি রুখকে পুরো শিক্ষাভাব করে নিয়েছে। দিয়েছে, ঠিক করেছে, শালা তোদের মতো বাঞ্চোদের এরকম করেই কেলানো উচিত। শালা, ওটা আমার বাপ নাকি ওই মামাগুলোর ভাগনা? মদ কতদিন মদ খাইনি, মদ মদ এই তো। এতে জল মদ মদ দাঁড়া, খোঁজনকে একবার ফোন করি। মদ খোঁজন, এখন কে ফোন করছে? টাকলা? হ্যাঁ বল ভাই, মদ চাই মদ। তুই তো সব জানিস, আমার কাছে এক সপ্তাহ আগে সব মদের স্টক শেষ। মদ আমি এখন কি চাষ করবো নাকি? ভাই মদ ছাড়া আমার জীবনটা আয় ঢাই করছে ভাই, কিছু একটা কর। ভাই আমার জীবনও অচল হয়ে আছে ভাই, নিজের বিছানা থাকতে দেয়ালে বালিশ টাঙিয়ে মাথা দিয়ে ঘুমোচ্ছি, নাহলে ঘুমই ধরছে না। ভাই যে করে হোক আমাকে মদের জোগাড় করে দে, আমি আর পাচ্ছি না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোর জন্য একবার শেষ চেষ্টা করে দেখছি। বরদাকে আমি একবার কনফারেন্সে লাগাচ্ছি, তুই ফোনটা চুপচাপ ধর। হ্যাঁ গোচন বল। হ্যালো বরদা। হ্যাঁ তুমি তো সবই জানো আমাদের। আর কিছু বলতে হবে না, বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আর ঠিক আছে আমি যাচ্ছি। কখন আসবে দুজন? কিরে ভাই খোঁজন কোথায় গেল? এলি, আসছো? ওই তো, ওই তো আসছি। আয় আয় চ, তাড়াতাড়ি চলে এসছি যে। ঠিক আছে ভাই চ, আজকে অনেকদিন পর হবে। চ চ, নিয়ে মালটা কিনে আন। হ্যাঁ চ ভাই। এ ভাই পুলিশ রে, চ পালা পালা। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে তুমি এত কিছু বাজার থেকে কি নিয়ে এসেছো গো? আরে বিয়ের পরেই তো লকডাউনটা শুরু হয়ে গেল, তাই এক মাসের বাজার একসঙ্গে তুলে নিয়েছি। এবারে আর বাইরে বাজার করতে বেরোতে হবে না, এবার থেকে শুধু তুমি আর আমি, আর আমাদের সাথে কলা, শসা, লেবু আর ডিম। চলো খেলা যাক। ভাইপো
ও ভাইপো, তোর কা কাটা মনে ঠিক টাইমে যাওয়া ছিল, কি হয়েছে গো? হ্যাঁ কি বলছিস? দেখেছো তো কাকাটা হয়েছে কোনা, কিছু শুনতেও পাবে না আর এদিকে ডেকেই যাবে। এখন কি হবে কাকা? এখন অ্যাভেঞ্জার্স এন্ড গেম চলছে, এখন যাও একটু পরে আসবে। কি আলু পটলের তরকারি হচ্ছে? ঠিক আছে আমি একটু পরে আসছি। এটা এটা হাস্যকর, হাস্যকর, এ দেশের জনগণের জন্য হাস্যকর। আজ থেকে তো লকডাউন শুরু হয়ে গেল। গৌরবের কাছে আমার তো ভৌত বিজ্ঞান বইটা পড়ে আছে, একবার ফোন করে দেখি। কে ফোন করছে? মিঠুন। হ্যাঁ রে বল ভাই। হ্যালো ভাই, তোর কাছে আমার ভৌত বিজ্ঞান বইটা আছে রে, তুই আমতলার মোড়েতে আয়, আমি যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই আছে আছে আছে, হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি, আয় আয় ভাই। ভাই এনে দাও তোর বই। হ্যাঁ দে। অনেকদিন হলো তোর কাছে পড়ে আছে, লকডাউন শুরু হয়ে গেল। দেখ দেখ, লকডাউন সরকার থেকে ঘোষণা করে দিয়েছে আর এদের যেন ফুর্তি মেটে নেই, এখনো দেখ জমা করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে ব্যাপারটা যত আবার দেখে আসি। হ্যাঁ চ তো সবাই, তাহলে চললাম। হ্যাঁ এই দাঁড়া দাঁড়া, তোদের কি খবর রে পাড়ার সব ছেলে? তোরা খবর টবর দেখিস না নাকি? লকডাউন শুরু হয়ে গেছে, সব বাইরে বাইরে ঘুরছিস খালি? না মানে আমার মানে মানে আমরা পাড়ার দাদারা যা বলবো তাই শুনবি, আর মুখে মুখে তর্ক করছিস আর অজুহাত দিচ্ছে কেন? মাস্ক পরে বেরোবি পরের দিন থেকে? মা ওই ওষুধগুলো নেবো তাহলে, আর গ্যাসের ট্যাবলেটও নিয়েছি। হ্যাঁ রে ভাই, ফেসবুকে সব দেখছিস পুলিশ কিরম ধরে ধরে মালগুলোকে পেটাচ্ছে, পিটিয়ে পেছনে লাল করে দিচ্ছে, হেভি মজা লাগছে বাবু দেখতে। আমরা সব ঘরের মাঝে পাশে ঘুরছি, কেউ কিছু করতে পারছি না, পুলিশ ভেতরে তো ঢুকছে না, যারা একটু বাইরে বেরোচ্ছে কাজের জন্য তাদের পেটাচ্ছে, খুব মজা লাগছে। ঠিক আছে এমনি অন্য কাজ না, এইকদিন পাড়ার দাদা বলে মনে হচ্ছে যেন পুলিশ নিজেরাই পুলিশ, সবাইকে মেরে ঢুকছে। হ্যাঁ সব ঢুকে দিয়ে চলে আসিস, মাঠে তাস খেলা হবে। হ্যাঁ মাঠে চাঁদি মিলে তাস খেলা হবে রাত্রে। হ্যালো জানিস ভাই, যারা আমাদের সকালবেলা আজ জ্ঞান দিচ্ছিল, দীপদা, রনিদা আর মদনদা। হ্যাঁ কি হয়েছে? আমি যখন ওষুধ কিনতে যাচ্ছিলাম তখন দেখি না সব দাঁড়িয়ে আছে এক জায়গায় আর মাস্কও পরে নেই। আবার নাকি শুনলাম রাত্রিবেলা খেলতে যাবে মাঠে তাস, আর এত জোর জোর চিৎকার করছে কি বলো ভাই, যেন ওদের বাপের বিয়ে লেগেছে। আরে ভাই থাকে এরকম পাড়ায় দু চারটে জ্ঞান মারা নেই, এরা নিজেদেরকে খুব মহোদ মনে করে, আর এরা পরচর্চা পরনিন্দা করতে খুব ভালোবাসে, নিজেরা মনে করে সব কিছু ঠিক আর সবাই ভুল, আর এরাই হচ্ছে আসল করোনা ভাইরাস পাড়া। হ্যাঁ ভাই একদম ঠিক কথা বলেছিস। আরে ছাড় ভাই ছাড়, এদের কথা ছাড়, এরা হচ্ছে পাড়ার জঞ্জাল, এদের থেকে নিজেদের যত দূরে রাখবি ততটাই ভালো। রাখছি ভাই রাখছি। হ্যালো বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে নববর্ষের শুভেচ্ছা, আর আমাদের এই ভিডিওটা ছিল লকডাউনে বাঙালিদের কী অবস্থা সেটা নিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর খুব খুব শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, আর কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের জন্য ভাই চলো টাটা। Run.